হুয়াওয়ের ফোন কিনলে মিলবে 100% ক্যাশ ব্যাক। হ্যাঁ, এটা আশ্চর্য লাগলো, এটাই সত্যি, আর এটা হওয়ারই ছিল। তার কারণ হচ্ছে যে ইউএসএ যবে থেকে হুয়াওয়েকে ব্র্যান্ড করেছে তারপর থেকে তাদের সেলস কিন্তু কমে গেছে। আর সেই মতো অবস্থায় হুয়াওয়েকে তাদের সেলস বাড়াতে হলে নতুন নতুন অফার্স নিয়ে আসতে হবে। এখন এই 100% ক্যাশব্যাক আপনারা কীভাবে পাবেন আর কেনই বা পাবেন, সেই সমস্ত ডিটেলস নিয়ে আজকে ভিডিওতে আমি কথা বলবো। তো সবার আগে আমি বলে দিই, এই যে স্কিমটা এখন চলছে সেটা একমাত্র ফিলিপাইন্সে চলছে এবং আর কোনো জায়গায় কিন্তু চলছে না। আর এটা হয়তো আমরা ভবিষ্যতে বিভিন্ন দেশের কোম্পানির মধ্যে দেখতে পাবো, বিভিন্ন দেশে আমরা পেয়ে যাব। তো ডেফিনেটলি আমরা আশা করতেই পারি যে এরকম 100% ক্যাশব্যাক কিন্তু আমরা পাবো। কোন শর্তে দেওয়া হচ্ছে? সেই শর্তটি হলো যে হুয়াওয়ের ফোন কেনার পর 2 বছরের মধ্যে আপনি যদি কোনো আপডেটস না পান বা কোনো কারণে যদি আপডেটস বন্ধ হয়ে যায়, আমি কোন সেটগুলোর কথা বলছি, অ্যান্ড্রয়েড সেটগুলোর কথা। তাছাড়া আপনার যদি ফেসবুক না চলে, হোয়াটসঅ্যাপ না চলে, ইনস্টাগ্রাম না চলে, তো সেই মতো অবস্থায় আপনি আপনার ফোনের সমস্ত রিফান্ডটুকু পেয়ে যাবেন। তো এটা একটা অসাধারণ জিনিস, আর এটা কিছু নয়, জাস্ট কাস্টমারদের অ্যাসিওরেন্স দেওয়া যে আপনারা ফোন কিনুন, আপনাদের কোনো অসুবিধা হবে না। তো হুয়াওয়ের তরফ থেকে এটা খুবই ভালো। আর বলা বাহুল্য যে হুয়াওয়ে তাদের নতুন যে ওএস সেটা নিয়ে অলরেডি টেস্টিং শুরু করে দিয়েছে। এছাড়া ওরা আরেকটা ওএসের ওপর কাজ করছে, সেটা একটা সেলফিস বেসড ওএস। তো ডেফিনেটলি হুয়াওয়ে কাজ তো করছে। আর কোয়ালকম বারবার করে ইউএসএ গভর্নমেন্টকে সতর্ক করছে যে হুয়াওয়ের উপর ব্যান্ড তুলে নেওয়া হোক, কারণ এতে কোয়ালকমের কিন্তু একটা ক্ষতি হতে পারে, এবং গুগলে রিকোয়েস্ট করেছে, কারণ এরকম চলতে থাকলে গুগলেরও কিন্তু একটা হিউজ লস হতে পারে। তো এই হলো হুয়াওয়ের সংক্রান্ত একটা আপডেট, যেটা আমার মনে হলো আপনাদের জানানো উচিত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে দিন, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।